Assalamualaikum viewers, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি। আর আজকে আমার রেসিপি হচ্ছে তালের রস ও বিনি চাল দিয়ে সফট টু স্পঞ্জি কেকের রেসিপি। অনেকে মনে করতে পারেন যে বিনি চাল দিয়ে কেক তৈরি করতে গেলে তো অনেক আঠালো আঠালো হবে, তেমন সফটের স্পঞ্জি হবে না, কিন্তু সেরকমটা না। এই কেকটা কিন্তু খেতে অনেক সফটের স্পঞ্জি হয়ে থাকে। আর আজকে আমি আপনাদের একই ব্যাটার দিয়ে দুই ধরনের কেক তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের এই তালের রস ও বিনি চালের কেকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা একবার হলেও ঘরে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো। চলুন তাহলে শুরু করি। এখানে আমি এক পাওয়া বিনি চাল নিয়েছি আর এগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখছি 4 ঘন্টার জন্য। ফিরে আসলাম 4 ঘন্টা পরে আর এগুলোকে একদম ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো কিন্তু আগে থেকে একটু নরম হয়ে এসেছে। এবার হচ্ছে এগুলোকে ব্ল্যান্ড করে নিব 1 কাপ তালের রসের সাথে। এগুলোকে আমি আধা ভাঙ্গা করে ব্ল্যান্ড করছি, একদম সম্পূর্ণ মিহি করে ব্ল্যান্ড করব না। তো আমি এগুলো ব্ল্যান্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি এগুলো কিন্তু মিহি করে ব্ল্যান্ড করিনি, একটু আধা ভাঙ্গা রেখেছি। এখানে আমি 3টি কলা নিয়েছি আর নিয়েছি 1/4 কাপ পরিমাণ নারিকেল কুড়ানো। এগুলো এবার ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার, 1/3 কাপ পরিমাণ চিনি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে অবশ্যই বেকিং সোডা দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবার হচ্ছে এগুলোকে ভালো করে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি তালের রস ও বিনি চালে ব্ল্যান্ড করা মিক্সচারটা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এগুলো এভাবে আধা ভাঙ্গা করে ব্ল্যান্ড করেছি। এবার একটা হ্যান্ডিসের সাহায্যে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার এগুলো মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এবার এটা হ্যান্ডিসের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর এখানে অবশ্যই চালের গুঁড়োটা দিতে হবে, ময়দা বা আটা দিলে হবে না। একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর কোনো লাম্পস থাকা যাবে না। আমি অল্প অল্প করে দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটা ডিম ভালো করে ফেটিয়ে ফোম করে রেখেছিলাম, এবার সেটা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে হ্যান্ডের সাহায্যে আলতো হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি। বেশি জোরে জোরে ঘাঁটাঘাঁটি করা যাবে না, নাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। আর ডিমটা অবশ্যই ভালো করে ফোম করে দিতে হবে, এতে করে কেকটা অনেক সফট আর স্পঞ্জি হবে। তো আমার এগুলো মিশানো হয়ে গিয়েছে আর কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন ঠিক এরকমই হবে। এবার একটি স্টিলের ছোটো মোল্ড নিয়েছি, এটাতে হচ্ছে সামান্য পরিমাণে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এরপর অল্প পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে একটি প্যানের মধ্যে পানি দিয়ে রেখেছিলাম আর প্রিহিট করে নিয়েছিলাম 5 মিনিটের জন্য। এবার সেখানে মোল্ডগুলো বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে দিচ্ছি। আর চুলাটা লো মিডিয়াম আছে রেখে এগুলোকে বেক করছি 10 থেকে 15 মিনিটের জন্য। এবার এখানে আমি আরেকটি মোল্ড নিয়েছি যেটা কিনা একটু ছোটো সাইজের। এখানে আমি অয়েল ব্রাশ করে ঠিক সেমে এখানে আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে একটু করে নারকেল কোরান ছিটিয়ে দিচ্ছি। এতে করে দেখতে অনেক ভালো লাগে আর খেতেও অনেক টেস্টি হয়ে থাকে। ঠিক সেম প্রসেসে আমি এগুলোকে বেক করে নিচ্ছি। আর প্যানটাকে আমি 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম হাই হিটে। এবার এগুলোকে মিডিয়াম আছে বেক করব 10 থেকে 15 মিনিটের জন্য, যতক্ষণ এগুলো ভালো করে বেক হয়ে যাচ্ছে। তা আমার কেকগুলো হয়ে গিয়েছে, আমি একটা স্টিকের সাহায্যে চেক করে নিচ্ছি যে এগুলো ভিতরে হয়েছে কি না। তা আমার স্টিকটা ক্লিন বের হয়ে এসেছে। এবার এগুলো আমি ঠান্ডা করে নিচ্ছি। এগুলো ঠান্ডা করার পর আমি আপনাদের সাথে শেয়ার করছি।
তো আমার কেকগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কেকগুলো দেখতে আর আমি আপনাদের সাথে এগুলো কেটে শেয়ার করছি এই যে দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে আর ভিতরে কতটা স্মুথ হয়েছে এগুলো খেতেও কিন্তু ঠিক এরকমই টেস্টি হয়ে থাকে আশা করছি এই কেকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবার আমার অন্য সাইড প্যানে যেই ছোট মোল্ডের মধ্যে কেক দিয়েছিলাম মিনি কেক এগুলো হয়ে এসেছে এবার এগুলোকে আমি ঠান্ডা করে আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এগুলোর উপর একটু গুড় মিল্ক পাউডার ছিটিয়ে দিয়েছি এতে করে খেতে অনেক টেস্টি হয়ে থাকে আশা করছি আমার আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি আপনাদের দুই ধরনের করে দেখিয়েছি আপনারা চাইলে এখান থেকে যে কোনো এক ধরনের কেক তৈরি করে ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও আমার ভিডিওটি লাইক দিয়ে দেবেন আসলে কেন বিদায় নিচ্ছে